এক জোড়া ফিট এবং নিখুঁত মানানসই প্যান্টের জন্য আপনি কি কখনো নিরাশভাবে খুঁজেছেন? এরপর থেকে প্রতারণামূলক জোড়া খুঁজে বের করতে যে সময় অপচয় হয় তা করার থেকে আপনি মেশিনটা ঘরে নিয়ে আসুন এবং আপনার নিজের জন্য শিখুন কিভাবে তৈরি করতে হয়। হ্যাঁ, প্রথম জোড়াটি করতে একটু চ্যালেঞ্জ হতে পারে, কিন্তু যখনই আপনি এটি করে ফেলবেন আমরা নিশ্চিত যে আপনি এই চ্যালেঞ্জটি মাথায় নিয়ে খুশি হবেন। এইখানে কিছু সহজ টিউটোরিয়াল আছে যা আপনাকে সাহায্য করবে আপনি যেরকম প্যান্টগুলো বানিয়ে বাতাসে দুলাতে চান। আপনার প্রয়োজন হবে 2.5 মিটার ফ্যাব্রিক, প্যান্ট বানানোর ট্যাম্পলেট যা আপনি আমাদের ushasa.com ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন, এলাস্টিক, সুতা, এলাস্টিক ভেদ করার সেফটি পিন, কাঁচি, টেপ এবং মার্কিং পেন। এই ট্যাম্পলেটটা সেই সকল মানুষদের জন্য যারা এক্সট্রা স্মল সাইজ কিনে। এখন টেবিলের উপর একসঙ্গে ডান পাশ করে ভাঁজ করা ফ্যাব্রিকটা রাখুন। এখন ট্যাম্পলেটটা ফ্যাব্রিকের উপর রাখুন। ভিডিও দেখে ফ্যাব্রিকের টুকরোটি ট্যাম্পলেট বরাবর পিন করুন। আমরা দ্রুত আপনাকে নিয়ে ট্যাম্পলেটের মাপ নিয়ে ফ্যাব্রিকটি কাটব। আমাকে নিশ্চিত হতে হবে যেন প্রচুর পরিমাণে সিম থাকে। এটি পুরো লেন্থ প্লাস 4 ইঞ্চি, যেমন টপ কেসিং এবং নিচের হেম অ্যালাউন্স। উপরের কর্নার হতে ক্রচ ডেপথ পর্যন্ত 1/4 হেম, যার মধ্যে 4 ইঞ্চি এস এবং কেসিং অ্যালাউন্স। একইভাবে দুইটি পাশের মাঝলানি থেকে মাপ নিন ক্রচ লেভেলের জন্য। এই হলো কার্ভ ক্রচ লাইন। ট্যাম্পলেটের কর্নার ঘেঁষে ফ্যাব্রিকের উপর চিহ্নিত করুন। চিহ্নিত লাইনগুলো বরাবর কেটে নিন। ট্যাম্পলেট থেকে পিন খুলে নিন। আমরা সিমগুলোর সেলাই শুরু করব যা প্যান্টে একটি ক্রচ গঠন করবে। এটা হচ্ছে বাঁকানো ক্রচ লাইন। ফ্যাব্রিকের লেয়ারগুলো একসঙ্গে পিন করুন। ঠিক এইভাবে এটি চালিয়ে যান। সোজা সেলাইয়ের জন্য প্যাটার্ন সিলেক্টর ডায়ালটা এতে ঘুরিয়ে মেশিনটা সেট করে নিন এবং স্টিচ লেন্থ 2.5 দিন। লক স্টিচের সাথে শুরু করুন। মনে রাখবেন শেষও করতে হবে এটির সাথেই। মনে করে সেলাইয়ের সময় পিনগুলো খুলে নেবেন। একপাশ সেলাই সম্পূর্ণ হলে অন্য পাশটি সেলাই করুন। ওভার এজিং এর জন্য প্যাটার্ন সিলেক্টর ডায়ালটা সিতে ঘুরিয়ে জিগজ্যাগ সিলেক্ট করে সেলাই করুন। লেন্থ 1.5 সেট করুন। দুইটি পাশে সেলাই করুন। এটি আপনাকে একটু নিট ফিনিশ দিবে এবং আপনার পোশাককে শক্ত করে তুলবে এবং পোশাক খুলে গিয়ে আপনি যেন কোনো বিব্রতকর অবস্থায় না পড়েন তা নিশ্চিত করবে। উভয় কর্নারগুলো সঠিক দিকে মুখোমুখি রেখে কর্নারগুলো একসাথে ম্যাচ করুন একজোড়া প্যান্টের আকৃতি পেতে। এটি আপনার প্যান্টের ভিতরের পায়ের। ভিতরের প্যান্টের পায়ের দিকগুলো একসঙ্গে সমান করুন এবং পিন করে দিন। প্যান্টের ভিতরের লেন্থ সেলাই করার জন্য আপনার সেলাইয়ের মেশিনের কাছে নিয়ে যান। সোজা সেলাইয়ের জন্য প্যাটার্ন সিলেক্টর ডায়ালটা ঘুরিয়ে এতে দিন এবং স্টিচ লেন্থ 2.5 দিন। ভিতরে দৈর্ঘ্য সেলাই করুন। মনে করে শুরু এবং শেষ রিভার্স স্টিচ দিয়ে করবেন।
সেলাইয়ের সময় পিনগুলো খুলে নিন। এখন আবার জিগজ্যাগ স্টিচ ব্যবহার করুন ওভার এজিং এর জন্য। প্যাটার্ন সিলেক্টর ডায়ালটা ঘুরিয়ে সিতে দিন এবং স্টিচ লেন্থটা এক এবং হাফে দিন। ভিতরের দৈর্ঘ্য সেলাই করুন। অন্য পাশে একই কাজ করুন। এরপর আমরা নিচের এবং ওয়েস্ট ব্যান্ডের সেলাইয়ের কাজ করব। নিচে হাফ ইঞ্চি দ্বারা ভাঁজ করুন, তারপর এক ইঞ্চি দিয়ে আবার ভাঁজ করুন। জায়গাটা পিন দিয়ে আটকিয়ে দিন। একই জিনিস অন্য পাশে করুন। একইভাবে উপরে হাফ ইঞ্চি দুটা ভাঁজ করুন এবং আবার এক এবং একটি কোয়ার্টার ইঞ্চি ভাঁজ করুন। জায়গাটা পিন দিয়ে আটকিয়ে দিন। ওয়েস্ট ব্যান্ডের উপর সিম অ্যালাউন্সের জন্য একটা করেসপন্ডিং তৈরি করুন। পয়েন্ট হতে এক এবং কোয়ার্টার ইঞ্চি মেপে চিহ্নিত করুন। এটি খোলা থাকবে আমাদের ইলাস্টিক ঢুকানোর জন্য। আপনার সুইং মেশিনের প্যাটার্ন সিলেক্টরটা ঘুরিয়ে এতে দিন এবং স্টিচ লেন্থ দুই এবং হাফে দিন। সুইং মেশিনের সামনের দিকটা খুলে নিন। প্রি আর্ম সুইং করার জন্য যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে, নিচের ভাঁজগুলো সেলাই করুন। সেলাইয়ের সময় পিনগুলো খুলে নিন। সুইং মেশিনের সামনের দিকটা লাগান। নিচে উভয় পাশ সেলানোর পর চলুন এখন ওয়েস্ট ব্যান্ডের দিকে যাই। দুইটি চিহ্নিত পয়েন্টের মাঝখানে রেখে প্রথম পয়েন্ট থেকে চারপাশে সেলাই করতে করতে দ্বিতীয় পয়েন্টে আসুন। ওয়েস্ট লেন্থ বরাবর ইলাস্টিকটা মাপুন। এটি সাধারণত আপনার ওয়েস্টের হাফ হবে, হয়তো কিছুটা ইঞ্চি বেশি হতে পারে। মাপ অনুযায়ী কেটে নিন। ওয়েস্ট ব্যান্ডের খোলা জায়গা দিয়ে সেফটি পিনের সাহায্যে ইলাস্টিকটা ভিতরে ঢুকান। লেন্থ থেকে পুরোটা বের হয়ে যেতে না আসে তা এড়ানোর জন্য লেন্থের প্রান্তে ইলাস্টিকের প্রান্তটি পিন দিয়ে আটকিয়ে দিন। যখন ইলাস্টিকটা ঢুকে যাবে, ইলাস্টিকের প্রান্ত দুটি একসাথে করে পিন করে দিন। ইলাস্টিকের প্রান্ত দুটি একসঙ্গে সেলাই করে নিন, ঠিক এভাবে একটি বক্সের মতো। এইমাত্র সেলাই করা লাইনগুলো আবার সেলাই করুন। অতিরিক্ত সুতা কেটে নিন। ওয়েস্ট ব্যান্ডের মধ্যে ইলাস্টিকটা ঢুকান। কিছু সেলাই দিয়ে খোলা জায়গাটা বন্ধ করে দিন। মনে করে উভয় প্রান্তের শেষে লক স্টিচ করবেন। অতিরিক্ত সুতা কেটে নিন। নিখুঁতভাবে ইস্ত্রি করুন এবং পরে দেখুন। আপনি চ্যালেঞ্জ জিতে গিয়েছেন। আপনাকে এখন আর কখনোই চিন্তা করতে হবে না একজোড়া পারফেক্ট প্যান্ট খোঁজার জন্য।
এটি করতে ভালোই লাগছে, তাই না?